টাঙ্গালের মধুপুরের রসালো আনারস দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশে স্বাদে অতুলনীয় হয় দেশ বিদেশে বাড়ছে এই চাহিদা চলতি মৌসুমে মধুপুরে পাঁচশো কোটি টাকার আনারস উৎপাদনের আশা করছেন কৃষকরা উৎপাদন বাড়াতে সব ধরনের সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ টাঙ্গাল প্রতিনিধি কামাল হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন নাজিরা সুলতানা চল্লিশের দশকে মেঘালয় থেকে এনে টাঙ্গাইলের মধ্যপুরের ইদিলপুর গ্রামে গারো সম্প্রদায়ের লোকজন প্রথম আনারস চাষ শুরু করেন এক পর্যায়ে এটি বাণিজ্যিক রূপ নেয় চলতি মরশুমে মধুপুরে ছয় হাজার ছয়শ ত্রিশ হেক্টর জমিতে চাষ করা হয়েছে আনারসের এখানকার বিক্রির উদ্দেশ্যে মধুপুরের জল ছত্র বাজার মোটের বাজার ও আশ্রা আনারস নিয়ে আসেন চাষিরা ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা আসেন আনারস কিনতে প্রতিদিন প্রায় পাঁচ কোটি টাকার আনারস বিক্রি হয় জেলার বিভিন্ন হাটবাজারে এই আনারস থেকে পাঁচশো কোটি টাকা আয়ের আসা কৃষকদের সুস্বাদু হয় এখানকার আনারস রপ্তানি হচ্ছে ইউরোপের দেশ গুলোteo এক মাস আগে যে বাজার ছিল আনোশে যে বাজার ছিল যে মূল্য ছিল যে আনোশে একটা আনারস মনে 49 থেকে 50 টাকা বিক্রি হইতো মাস আগে বাজার মোটামুটি ভালো চাঙা ছিল আমরা ব্যস্ত ভাসছি আমার আরো দরা আছে এরা মাল তাল দেয় অনুকূল আবহ কৃষি বিভাগের সহযোগিতায় এবার ফলন ভালো হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা ব্লক পর্যায়ে উপজেলা কৃষি কর্মকর্তা সহ উপজেলা কৃষি অফিস সার্বক্ষণিক তাদের সাথে যোগাযোগ রাখছে মধুপুর ছাড়াও ঘাটাল সখীপুরে বাণিজ্যিক ভাবে আনারস চাষ হচ্ছে হেক্টর প্রতি উৎপাদন হয়েছে বাইশ হাজার নাদিরা সুলতানা আর টিভি